মারুফ লিখেছেন মার্কেট থেকে আমরা শার্ট প্যান্ট অথবা নতুন কোন জামা কিনে ধৌত না করেই সেগুলো ব্যবহার শুরু করে থাকি বা পরিধান করে অনেক সময় নামাজ আদায় করি সেটি পবিত্র না অপবিত্র জানা থাকে না এতে কি কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা হবে না আমাদের অনেক এটা নিয়ে হেজিটেশনও ভোগেন এবং অনেকে এটা নিয়ে টেনশন করতে থাকেন আপনি যে পোশাক নতুন কিনে এনেছেন সেই পোশাক পরিধান করবেন ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি সেটাকে মনে করেন যে সেটাতে পাক আছে না পাক আছে তো এটা জাস্ট আপনার মনে করা কারণ নাপাক থাকলে তো তার আলামত থাকবে দেখা যাবে সচরাচর সেটা যে হাত হয়ে আসে কারখানা হয়ে আসে সেখানে নাপাক তো হওয়ার কথা নয় সচরাচর বা নাপাক হওয়ার কথা নয় আর নাপাকের কোনো আলামতও নাই অতএব নতুন পোশাক আশাক নতুন কোনো কিছু কিনে আনলে সেটা আমাদের কাছে পাক হিসাবে বিবেচিত হবে আমরা ব্যবহার করতে পারবো ধোয়া ছাড়া হ্যাঁ আপনি সেটাকে স্বাস্থ্যগত কারণে যে কোথা ছিল কত হাত হয়ে এসেছে সেটা আপনার একটু ধুয়ে পড়লে আমার জন্য হয়তো রিস্কমুক্ত জীবাণু ইত্যাদি থাকবে না তো সেটা তো আরেক বিষয় কিন্তু সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাকে নাপাক ধরার কোনো কারণেই বরং আপনি এটা ব্যবহার করতে পারেন